কালকের ব্লগটা আজ সন্ধ্যে থেকে স্টার্ট করছি। এখন এই যে বাপ বেটা মিলে কালকে ওদের স্কুলে এনভায়রনমেন্টাল ডে আছে সেলিব্রেশন, সেই জন্য এই একটা ট্রি মানে একটা ফ্লাওয়ার ট্রি কিনে আনা হয়েছে, ছোট্ট প্ল্যান্ট। এই প্ল্যান্টটার নাম হচ্ছে কামিনী, কামিনী ফ্লাওয়ার। তো এটাই ওরা লাগাচ্ছে টবে, দেখতে পাচ্ছ। তো এখন এই কাজই চলছে, কাল তো সকাল সকাল স্কুল আছে, তো এখন এগুলো করে রাখতে হবে। এই দেখো টবে ফুট করছে, এটা অ্যাকচুয়ালি বিশাল ভারী হয়েছে। আমার চিন্তা হচ্ছে যে রিতেশ মানে মানে গেট থেকে ক্লাস পর্যন্ত কী করে নিয়ে যাবে, আমার ওটা একটু টেনশন হচ্ছে, প্রচণ্ড ভারী হয়ে গেছে। আর এর থেকে ছোটো টব খুঁজেও পেলাম না, কত দোকানে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না, এটাই লাস্ট সাইজ পেলাম। তো কিছু করার নেই, দেখতেই পাচ্ছ এটার কাজ চলছে। তো আজকের ব্লগটা মানে কালকের ব্লগটা আজ সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করলাম। তো আশা করবো তোমাদের ব্লগটা ভালো লাগবে, প্লিজ সবাই দেখো, লাইক কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আর যারা যারা দেখছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। কালকে রিকের স্কুলে আছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে নিয়ে একটা ফাংশন, বোন এখন বাইরে বক করছে, সেই গলাটাই আসছে। তো যাই হোক, তো সেটা নিয়ে দেখ, গাছটা ওর বাবাতে আর ছেলেতে মিলে দুজনে মিলে লাগালো, ঠিক করলো ওটা পুরোপুরি একদম। আর এখন নেম লেখা বাকি আছে, ওটা লেখা হবে। তো যাই, রান্নাবান্না তো হয়ে গেছে, ডিনার বানানো হয়ে গেছে, এই জাস্ট খাবো। তো আগেই তো বলেছি আজকে ব্লগটা এখানে শেষ করবো না, ঠিক আছে? দেখতে থাকো তাহলে, আশা করছি ভালো লাগবে। রাত্রেবেলার মেনু হচ্ছে রুটি, আলু পটলের তরকারি, নিরামিষ আলু পটলের তরকারি, আর মিষ্টি, ভাজা মিষ্টি ল্যাংচা। তো এই হচ্ছে আজকের মেনু। তো কাল সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, তো ব্লগটা দেখতে থেকো, গুড নাইট। আর আছে আম, এটা বলতে ভুলেই গেছিলাম আর দেখাতেও ভুলে গেছিলাম। তো এটা হচ্ছে আম। তো এই হচ্ছে আজকে রাতের মেনু। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই, আর তোমরা যারা যারা এখনও ডিনার করোনি সবাই ডিনার কমপ্লিট করে নাও। তো চলো রাখি তাহলে, এখন আবার কাল সকালে দেখা হচ্ছে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা তো কাল রাত থেকেই শুরু করেছি, তো এখন তো রেডি, দেখতে পাচ্ছ বাবাইকে নিয়ে স্কুল যাব। আর সবাইকে হ্যাপি এনভায়রনমেন্টাল ডে, গাছ বাঁচাও, গাছ লাগাও, তবেই মানব জীবন বাঁচবে। তো চলো স্কুল বেরোনো যাক, বাবা এখন রেডি হচ্ছে আর একটু বাকি আছে। তো পুরো ব্লগটা এখান থেকেই দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। চলে এসছে, তো আজকে তো ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডের সেলিব্রেশন ছিল, ওই জন্য বেশিক্ষণ স্কুল হয়নি, এই এক ঘন্টার মতন হয়েছে, তারপর বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে। তো চলে এসেছি, আজকে তো টিফিনও বানিয়ে নিয়ে যায়নি, ওখানে কিছু খাইও নি। তো এখানে বেগনি এনেছিল বাবা, তো মা বলছে একটু মুড়ি খেয়ে নে বেগনি দিয়ে, তো সেটাই এখন খাবো। আর জাস্ট এসে এসে স্নানটা করে নিলাম, পুজোটা করে নিলাম, আর বাবা মাছ নিয়ে এসছে, তো মা মাছটা ধুচ্ছে, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবে, আমি পরে ঝোল করব। তো আজকে ভাবছি মাছের ঝোল করব আলু পটল দিয়ে আর আমের চাটনি, আর কিছু না। তো চলো তাহলে খাবারটা খেয়ে নিই। জলখাবার নিয়ে বসে গেছি, এই দেখো বেগনি আর মুড়ি, এটাই আজকের জলখাবার। বাবা সকালে গেছিল মাছ আনতে, তখন গরম গরম বেগনি ভাজা হচ্ছিলো, দেখেছে আর কিনে নিয়ে চলে এসছে। তো এই দেখতেই পাচ্ছ আমাকে দিয়েছে আড়াইটে, তো এটাই এখন আমি খাচ্ছি। আর এই দেখো মাছ এনেছে, রুই মাছ, তার সাথে বাটা মাছও এনেছে, ছোট মানে ছোট বাটা মাছ আমার বাবা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য এই দেখতেই পাচ্ছ নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে,
এরপর ভাজা হবে। এখন এই মাছ ভাজছি, দেখতেই পাচ্ছ মাছগুলো প্রথমে ভেজে নিই, তারপরে তরকারি করব। আর এই দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, একটা ওভেনে ভাত হচ্ছে আর একটা ওভেনে মাছ ভাজা, আর বাটা মাছ দুটো আগেই ভেজে নিয়েছি। তো বেশি কিছু তো করব না, মাছগুলো ভাজা হলে আলু পটল ভেজে পেঁয়াজ দিয়ে পাতলা করে একটা ঝোল করে নেব, আর আমের চাটনিটা লাস্টে করব। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো আম কাটা হয়ে গেছে, এখন শুধু এই মাছগুলো একটু ভেজে নিই, তারপর তরকারি করব। এত গরম আজকে, এত গরম, এত রোদ দিয়েছে, খাওয়ার ইচ্ছেটাই নেই। তো ওই জন্য একদম নর্মাল খাবার খাবার, একদমই পাতলা ঝোল। এই হচ্ছে আজকের মেনু। এই দেখো দুপুরের খাবার নিয়ে বসে গেছি, ভাত, শশা কুচি, আর এই দেখো মাছের ঝোল আলু পটল দিয়ে, আর আছে আমের চাটনি ঝোল ঝোল করে। আর গ্রীষ্মকালে আমের চাটনি পেলে আর কিচ্ছু চাই না বলো, মানে প্রতিদিন যদি গ্রীষ্মকালে আমের চাটনি হয় ভাতে, তাহলে ভাত এমনিতেই শেষ, আর কিচ্ছু চাই না। আর আমাদের বাড়িতে ঝোল হলে আর কিছু চাই না, মানে মাছের ঝোল হোক, ডিমের ঝোল হোক, মাংসের ঝোল হোক, আর কিচ্ছু চাই না। দুপুরের পর থেকে আর তোমাদের সাথে কথা বলার সময়ই পাইনি, বাবাইকে পড়তে বসিয়েছিলাম। এই দেখো এখন রাতের মেনু হচ্ছে, রাতে বানাবো তড়কা, রুটি বানিয়ে নিয়েছি, রুটি বানানো হয়ে গেছে, আর এখন এই তড়কার মশলাটা ভাজছি। অলরেডি ভাজা হয়ে গেছে, এবার তড়কাটা দেবো। তো আজকে রাতের মেনু হচ্ছে রুটি, তড়কা আর ভাজা মিষ্টি। আর এই দেখো দিয়ে দিলাম, বাস এটা একটু কষবো, জলটা একটু ফুটবে, একটু বাস একটু কষা কষা হবে, বাস তাহলেই হয়ে যাবে, তারপরে ডিনার করতে বসবো। তো এই হচ্ছে আজকে ডিনার। তো তড়কাটা আজকে অনেকদিন পর হচ্ছে, অনেকদিন হয়নি, তাই ভাবলাম আজকে দুটো প্যাকেট পড়েছিল, তো সেই জন্যই ভাবলাম যে আজকে একটা করে দিই। আজ এমনি তো আকাশ বাড়ির মানে আছে খাবে, একদম মঞ্জিত আছে খাবে, তো সেই জন্য বিশেষ করে আজকে তড়কা করা হলো। সবার ডিনার কমপ্লিট, এখন দেখতেই পাচ্ছ রিককে নিয়ে অনেকক্ষণ ধরেই বসে আছি। রিক সবার আগে বসেছে, কিন্তু মাঝে মাঝে এত বদমাইশি করে, মুখের মধ্যে রুটি তরকারিটা নিয়ে বসে আছে আর আমাকে চিল্লাতে হচ্ছে। এই কি যে করব, দেখো কখন থেকে আকাশের খাওয়া হয়ে গেল, মা বাবা বোন মঞ্জিত সবার খাওয়া হয়ে গেল, আর ও সবার আগে বসেছে, ওর হলো না। তো চলো আমিও বাবাইকে খাইয়ে ডিনারটা কমপ্লিট করে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করব, পুরো ব্লগটা দেখো, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা, গুড নাইট, বাই।